हेलो फ्रेंड्स, आपनारा देखछेन टेक इंडिया यूट्यूब चैनल। এই মুহূর্তে সারা দেশের মানুষের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে আপনার বাড়িতে যদি পুরাতন সোনা রয়েছে, তাহলে সেই পুরাতন সোনা কি এবার বাতিল হয়ে যাচ্ছে? কারণ বুধবার থেকে কেন্দ্র সরকার একটি নতুন নিয়ম লাগু করলেন, যেখানে জানিয়ে দিয়েছেন যে এবার থেকে হলমার্ক ছাড়া কোনো পুরাতন সোনা বা হলমার্ক ছাড়া কোনো সোনাই বিক্রি হবে না। তাহলে আপনার বাড়িতে যে পুরাতন সোনাগুলি রয়েছে, সেই সোনাগুলি এবার কি হবে? সেগুলি কি এবার বাতিল হয়ে যাবে নাকি? এই নিয়ে কেন্দ্র সরকার ঠিক কি বললেন, তোমাদের সমস্ত বিষয়ে কমপ্লিট ইনফরমেশন দেবো আপনাদেরকে এই ভিডিওতেই। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। এবং শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোনো পুরাতন সোনা রয়েছে কি না, অবশ্যই কমেন্ট করবেন। এবং এটাও কমেন্ট করবেন কেন্দ্রীয় সরকারের এই যে নতুন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আপনারা একমত হয়েছেন কি না, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে আপনারা জানিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তোমাদের অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে একটি খবর প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। বুধবার থেকেই এই নিয়ম কার্যকরী হল। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন ধাপে ধাপে এই নিয়ম কার্যকর করা হবে। আপাতত প্রথম ধাপে দেশের 256টি জেলায় এই নিয়ম কার্যকর করা হচ্ছে। গত 15 জানুয়ারি এই নিয়ম চালু করা হয়। গয়না বিক্রেতাদের এই নিয়ম মেনে চলার শেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল 1 জুন পর্যন্ত, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য গয়না বিক্রেতারা সরকারের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন এবং সেটা 15 জুন করা হয়েছিল। মঙ্গলবার ছিল সেই সময়সীমার শেষ দিন। এখন প্রশ্ন উঠছে, তাহলে যেসব গ্রাহকের কাছে হলমার্ক সোনার গয়না নেই বা পুরাতন সোনা রয়েছে, সেগুলি এবার কি হবে? তাহলে কি এগুলি বাতিল হবে? তোমাদের এখানে দেখুন, কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই গ্রাহকদের, কেননা আপাতত এই নিয়ম কার্যকর করা হয়েছে বিক্রেতাদের জন্য। কারণ ক্রেতারা যাতে ভালো মানের সোনা কিনতে পারেন, সেই লক্ষ্য পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাদের বুঝতে পারছেন এই নিয়মটা শুধুমাত্র বিক্রেতাদের জন্য, অর্থাৎ যে সমস্ত সোনার গয়নার দোকানগুলি রয়েছে তারা শুধুমাত্র হলমার্ক সোনা বিক্রি করতে পারবেন, যাতে ক্রেতারা ভালো সোনা পান তার জন্যই। এবং বলা হয়েছে যে তাছাড়া মন্ত্রক এটাও জানিয়ে দিয়েছেন যে গয়না বিক্রেতারা গ্রাহকদের কাছ থেকে হলমার্ক ছাড়া সোনা কিনতে পারবেন। তোমাদের বুঝতেই পারছেন এখানে যে পয়েন্টটি কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আপনাদের যে পুরাতন সোনা রয়েছে, আপনারা চাইলে সেই পুরাতন সোনাগুলি সোনার যে দোকান সেখানে আপনারা বিক্রি করতে পারবেন। কারণ দোকানদাররা তারা কিন্তু হলমার্ক ছাড়া সোনা কিনতে পারবেন, অর্থাৎ পুরাতন সোনা, কিন্তু তারা হলমার্ক ছাড়া অন্য কোনো সোনা বিক্রি করতে পারবেন না। ফলে গ্রাহকদের ক্ষেত্রে এটা অনেকটাই স্বস্তির খবর। তোমাদের বুঝতে পারছেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন নিয়ম, অর্থাৎ হলমার্ক ছাড়া আর কোনো অন্য সোনা বিক্রি হবে না। তবে হলমার্ক ছাড়া যাদের পুরাতন সোনা রয়েছে, আপনারা সেই সোনাগুলি সোনার দোকানে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, ভিডিওটি আপনার ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।